পাকিস্তানের লাহোর থেকে দিল্লির মধ্যে যাতায়াতকারী সমঝোতা এক্সপ্রেস বৃহস্পতিবার বাতিল করার কথা ঘোষণা করেছিল পাকিস্তান। এবার বাতিল করা হলো থর এক্সপ্রেসও। পাকিস্তানের খোকরাপাড় থেকে ভারতের মনবাও পর্যন্ত যাতায়াত করত থর এক্সপ্রেস। শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হলো সীতারাম ইয়েচুরিকে। কাশ্মীর উপত্যকায় প্রায় 300 রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার প্রসঙ্গে কেন্দ্রকে ইতিমধ্যে নিশানা করেছে বিরোধী পক্ষ। শ্রীনগরে যাওয়ার বিষয়টি জানিয়ে রাজ্যপাল সত্যপাল মালিককে আগেই চিঠি দিয়েছিলেন তিনি। শ্রীনগরে সিপিআইএম বিধায়ক মোহাম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। দেশ রক্ষায় আরও এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন মাহি। 15 অগস্ট স্বাধীনতা দিবসে লাদাখের জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ভারী বৃষ্টির কারণে কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার বিকেল 3টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবা। বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের। কেরালা সরকার ওয়েনার, ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড় জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। পাঁচ দিন নিরাপত্তার বজ্র আচরণের পর শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু হলো। শুক্রবারের প্রার্থনার জন্য যাতায়াতে নিষেধাজ্ঞা কিছুটা আলগা হলেও কোন রকম অশান্তি রুখতে উপত্যকায় এখনো মোতায়েন রয়েছে হাজার হাজার সেনা। গুরুতর অসুস্থ অরুণ জেটলি শ্বাসকষ্টের সমস্যার কারণে শুক্রবার তাকে ভর্তি করা হয়েছে নয়াদিল্লির এইমসে। সূত্রের খবর, প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে এইমসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। গত 48 ঘন্টা ধরে জলে ডুবে রয়েছে মহারাষ্ট্রের সাংলি জেলার বেশ কয়েকটি মহকুমা। গত 24 ঘন্টা ধরে জোটেনি খাবার ও জল, তাই বাড়ির ছাদে আশ্রয় নেওয়া মানুষদের আকাশপথে খাবার ও পানীয় দিল বায়ুসেনা। অপরদিকে নিচু এলাকায় আটকে থাকা মানুষদের উদ্ধার কাজও চালাচ্ছে সেনা ও এনডিআরএফ। শিক্ষাবন্ধুদের মিছিল ঘিরে ধুন্ধুমা সল্টলেক চত্বর। সল্টলেক 2 নম্বর গেট দিয়ে শিক্ষাবন্ধুদের মিছিল যাওয়ার সময় বাধা পুলিশের। পুলিশকে উপেক্ষা করে মিছিল এগোতে থাকে বিকাশ ভবনের দিকে। আন্দোলনকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তাধস্তি। ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। এবার থেকে ক্রিকেটারদের ডোপ পরীক্ষার ভার জাতীয় ডোপ বিরোধী এজেন্সি নাডারি। শুক্রবার বিসিসিআইকে সাফ জানিয়ে দেওয়া হলো অন্যান্য ক্রীড়া ফেডারেশনের মতো ক্রিকেটারদের ডোপ টেস্টের দায়িত্ব থাকবে এই সংস্থার ওপর। ম্যানিউ ম্যানেজার সোলক জাইরের সঙ্গে বেলজিয়ান স্ট্রাইকারের তিক্ত সম্পর্ক কন্তেকে সুযোগ করে দিয়েছিল লোকাকুকে ফের দলে নেওয়ার। শেষ অবধি ম্যানিউ সংসার ছেড়ে ইতালির ক্লাব ইন্টার মিলানে যোগ দিলেন লোকাকু। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।